ভেবো না শব্দ করতে জানি না, লিখেছেন শাশ্বতী মাথি। শব্দ করি না বলে ভেবো না শব্দ করতে জানি না, চিৎকার দিই না বলে ভেবো না চিৎকার দিতে শিখেনি, মৌন থাকি বলে ভেবো না নীরবতা ভাঙার কৌশল জানা নেই। যেদিন শব্দ বেরোবে সেদিন বুলেটের আঘাতের মতো ছাজরা ক্ষত বিক্ষত হয়ে যাবে তোমার বুক, যেদিন চিৎকার দেব সেদিন বিস্ফোরিত আগ্নেয়গিরি লাভার মতো লাল রক্তাক্ত রক্তাভ রং দেখবে তুমি, যেদিন মৌনতা ভাঙব সেদিন শান্ত মাথায় ত্রিশূলও হাতে নিব। মায়ের জঠর হতে প্রথম যেদিন বের হয়েছিলাম সেদিনই তো চিৎকার করে পৃথিবীকে জানান দিয়েছিলাম নিজের অস্তিত্ব, তবে কেন আজ নয়? তাই ভুলেও ভেবো না শব্দ করতে জানি না, চিৎকার দিতে শিখিনি মৌনতার ব্যবচ্ছেদ ভাঙতে ভুলে গেছি। হঠাৎ করে ইচ্ছা হলো, মনে পড়ল কবিতাটা অনেকদিন পরে, ইউনিভার্সিটি লাইফে কবিতাটা পড়েছিলাম কোথাও, শাশ্বতী মাথিনের ভেবো না শব্দ করতে জানি না। খুবই দারুণ একটা কবিতা, আমার কাছে ভালো লাগে, তাই হঠাৎ কবিতাটা আবৃত্তি করা। আমি কিন্তু কবিতা আবৃত্তি পারি না, এটা আগেও বলেছি, বাট এটাও বলেছি যে আমার যখন যেটা ভালো লাগে আমি সেটাই করি আপন মনে, আমি এমনই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, যারা দেখবেন একটু কষ্ট করে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে যারা দেখবেন একটু ফলো দিয়ে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, বাই, দেখা হবে, হরে কৃষ্ণ।